হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের লেকচারে আমরা জটিল সংখ্যা 3.1 অধ্যায়ে টাইপ 1 এর এক নম্বর ম্যাথটা আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এখানে এক নম্বর ম্যাথটাতে বলছে যে জটিল সংখ্যাটিকে আর্গন চিত্রে বা আর্গন ডায়াগ্রামে উপস্থাপন করো। আমরা আর্গন ডায়াগ্রামে পুরোপুরি বেসিকটা দেখে আসলাম এবং এটাকে কীভাবে আর্গন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করে সেটাও আমরা দেখে আসছি। তো এখানে আমরা কি করতে পারি, দেখো এই যে আমাদের এখানে জটিল সংখ্যা যেটা দেওয়া ছিল 1+2i, একটা জটিল সংখ্যা আমরা জানি কি থাকে, একটা বাস্তব অংশ থাকে, একটা কাল্পনিক অংশ থাকে। সো এই যে 1 যেটা আছে সেটাকে আমরা বলবো এটা বাস্তব অংশ বা এটাকে বলা হয় রিয়েল পার্ট, আর এই যে 2i যেটা আছে সেটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, মানে হচ্ছে কাল্পনিক অক্ষ। ঠিক আছে, সো এটাকে আমরা বলতে পারি ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। তো এটাকে আমরা কিভাবে এই গ্রাফে এই লেখচিত্রে প্রকাশ করতে পারি? ঠিক আছে, তো আমরা প্রথমে কী করতে পারি, আমরা এটাকে হচ্ছে x+iy এর সাথে যদি কম্পেয়ার করি, তো এটাকে আমরা x+iy এর সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে আমাদের এখান থেকে বাস্তব অংশ যেটা, ধরো আমি এটাকে বলতেছি যে x+iy এর সাথে কম্পেয়ার করছি, সো এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 1 আর y এর মান পাবো হচ্ছে 2। ঠিক আছে, তো এখান থেকে আমরা x এর মান 1 আর y এর মান 2 পাচ্ছি। সিম্পলি এটা জাস্ট আমি এখানে প্লট করে দিব, তার মানে এটা যদি আমরা x এর মান 1 বসাতে চাই তার মানে x অক্ষ বরাবর এক ঘর যেতে হবে, এবং আমরা যদি y এর মান 2 বসাতে চাই তাহলে আমাদের এখানে y অক্ষ বরাবর 2 ঘর যেতে হবে। তাহলে ধরো এখানে আমি পয়েন্টটা পাবো অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এটাকে আমি p দিয়ে প্রকাশ করতে পারি, p1, 2। তাহলে এখানে আমরা পয়েন্টটা পাচ্ছি, এটা কোত্থেকে আমরা পাচ্ছি, এটা হচ্ছে 1+2i থেকে পাচ্ছি। তাহলে আমরা লিখে দিতে পারি যে p1, 2 ইকুইভ্যালেন্ট 1+2i, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের আর্গন ডায়াগ্রামে প্রকাশ করা। তো এটাকে হচ্ছে একটা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারো, এটা আমি লিখে দিচ্ছি। তো এটা খুব একটা কঠিন কিছু না, এখানে যে কাজটা করলাম সেটাই জাস্ট লেখা আকারে দিলাম। 100x' হচ্ছে, এই যে 100x' বাস্তব সংখ্যার অক্ষ, আমরা জানি x অক্ষটা হচ্ছে বাস্তব সংখ্যার অক্ষ, এবং y'' হচ্ছে কাল্পনিক সংখ্যার অক্ষ। তার মানে আমরা এখানে কীভাবে বসালাম, জাস্ট এটারই প্রকাশ। জটিল সংখ্যায় যে 1+2i এর অবস্থান নির্ণয়ের জন্য x অক্ষের ধনাত্মক দিকে এক ঘর, x অক্ষের ধনাত্মক দিকে এক ঘর গেলাম, এবং y অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর, y অক্ষের ধনাত্মক দিকে 2 ঘর নিলে যে বিন্দুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে 1+2i এর অবস্থান। তো আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের প্রবলেম থাকার কথা না, এটা সবার কাছে ক্লিয়ার। আজকের লেকচার এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।